খুব সুন্দর পুঁটি, পুঁটিগুলো একটু আপনাদেরকে দেখাই দর্শক, সুন্দর পুঁটি, ভালো বড় সাইজের পুঁটি। পুঁটি কত করে ভাই? 800 টাকা পুঁটি মাছের কেজি। নদীর চেওয়া কত বেচতেছেন? 800 টাকা চেওয়ার কেজি। 2018 দেখি একটা ইলিশ দেখান, এটা কত? 1000 টাকা কেজি। পাঙ্গাস কত করে? পাঙ্গাস কত ভাই? এই একটা বলেন, এটা 1200 টাকা পাঙ্গাস, 1200 টাকা কেজি পাঙ্গাস। নদীর পাঙ্গাস 1200 টাকা। এই বোয়ালটা কেজি 1500 টাকা। এটাও নদী, সব নদী। কালী বাস কত? ইলিশ কত করে বিক্রি করছেন? 1600 টাকা কেজি। এটা 2500 টাকা। এটা কত কত ওজন? 1.5 কেজি ওজন, 2500 টাকা। 2000 টাকা কেজি। চেওয়া দেখেন, নদীর চেওয়া। চেওয়া কত বেচতেছেন? 800 টাকা চেওয়ার কেজি। চেওয়া মাছের কেজি 800 টাকা, সুন্দর মাছ। ফলি আছে, বড় ফলি কত করে ভাই? 1000 টাকা ফলি মাছ। আর ভাইয়ের ওই পাশে পেছনে চিংড়ি মাছ দেখতেছি, পুঁটি মাছ দেখতেছি, খুব সুন্দর পুঁটি। পুঁটিগুলো একটু আপনাদেরকে দেখাই দর্শক, সুন্দর পুঁটি, ভালো বড় সাইজের পুঁটি। পুঁটি কত করে ভাই? 800 টাকা পুঁটি মাছের কেজি। একটা বড় বোয়াল ভাই, সালামালাইকুম। জি ভাই, এই বোয়ালটা 1600 টাকা কেজি। 1600 টাকা, জি। বড় বোয়াল কত কেজি ওজন হবে? 16 কেজি ওজন আছে। 16 কেজি ওজন, জি। ইলিশ, ইলিশের আপ একদম 1400। চিংড়ি কেজি 2000, একদম 1800 রাউন্ড দেবো, জি। দেন না, পাকে দেন না, 1800 করে নেবেন, 1800 করে নেবেন, 1400 ওইটা বেশি কম নেই। তোলেন, এটা উপরে তোলেন, এটা মানে তোলছেন ঘানে তোলেন, হ্যাঁ। আপনি উপরে তো দেবো, সমস্যা নেই। শোনেন, আমার ম্যাং না মাছ, তো আমার মাছ ভালো মাছ, আমার মিষ্টি পানির মাছ, কোনো বাসি নাই, কোনো বরাব নাই, কোনো মেডিসিন নাই, অরিজিনাল নদীর মাছ। আমার নাম শুক্র আলী মেম্বার, আমার বাড়ি গজারিয়া থানা, ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ, বাল্লাগঞ্জ ইউনিয়ন। আমার নাম শুক্র আলী মেম্বার। বাইলা মাছ একদম 1000, 1000 টাকা কেজি। বাইক মাছ 1000। মাছের দাম কি বেশি না কম? আগের থেকে একটু বেশি, আগের থেকে একটু বেশি। নদীর মাছের দাম, নদীর মাছের দাম বেশি, মানে চাষের মাছ। এই আপনার বাজারটা একদম 600 করে নিতে পারবেন। এই মাছ দাও, বাজারটা মাছ দাও। আপনাদেরকে দেখাচ্ছি নয়াবাজার মাছের বাজার, এখানে একটা কালো ই আছে। কত করে ভাই? 600 টাকা। ইলিশ বেচতেছেন কত করে? 1200, 1600, 2000, সাইজ অনুযায়ী। দেখি একটা ইলিশ দেখান, এটা কত? 1000 টাকা কেজি।
দুইটা 1 কেজি হবে। আর বড়গুলো 900 গ্রাম 250 টাকা কেজি, মানে 1 কেজি 250 টাকা কেজি, 1 কেজি 250 টাকা কেজি। পদার্থ 1 কেজি আছে আপনি 2800 টাকা, 1 কেজি 2800-3000 টাকা কেজি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এই পাশে দেখাই দর্শক আপনাদেরকে বিশাল দুইটা গজার। ভাই সালাম আলাইকুম। এই গজার দুইটা কত? গজার দুইটা কত? কেজি কত? কেজি 700। গজার দুইটা কেজি 700 টাকা। বিশাল বড় বড় দুইটা গজার কেজি 700 টাকা। আর গজারের পাশে একটা ছোট চিতল, চিতলটা কত? 800 টাকা চিতলের কেজি। আর এই এগুলো কি আমাদের দেশি? দেশি কত করে বল? 1200 টাকা বোয়ালের কেজি দেশি। শিং মাছ কি চাষের? দেশি। কত করে কেজি? 1200। কেজি 1200। এখানে পুঁটি ট্যাংরা মিক্স কত করে? 600 টাকা। এখানেও মিক্স 600 টাকা। কালীবাস কত? কালীবাস 600। আর এখানে এই এটা কত করে? 400 টাকা কেজি। এখানে কালীবাস আছে, তেলাপিয়াও আছে। বলা কত করে? বলা আসতেছে 800 টাকা। ওটা ছোটটা? ওটা 600। ওটা ছোটটা 400 টাকা। ছোটটা 400, বড়টা 800। আর এই টাকি কত করে? টাকি মাছ 400 টাকা। দর্শক দেখে, এটা হচ্ছে নয়াবাজার মাছের বাজার। এখানে মানে প্রচুর তাজা মাছ পাওয়া যায়, গেতা মাছ পাওয়া যায়, নদীর মাছও বেশি পাওয়া যায় এখানে। এবং দাম একটু বেশি, যেহেতু নদীর মাছ, ওনারা এই জন্য বলছেন একটু বেশি মাছ দাম। তবে মাছ তাজা, মাছ খুব ভালো। এখান থেকে কেটে নেওয়ার ব্যবস্থা আছে, যেগুলা সাথে সাথে মাছ কেটে নিয়ে যেতে পারবেন এখান থেকে কিনে। আপনাদেরকে এই পাশে দেখা, এই পাশে ভেতরে আরেকটা বাজার বসে, ছোট বাজার। একটু আগে দেখালাম রাস্তার যে বাজারটা, আর এখন এই পাশে ভেতরে বাজার বসে। কত করে ভাই? 250 টাকা কেজি। শিং কত করে? 500 টাকা। ভাই কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইলিশ কত করে? এটা কত করে? 2200 টাকা কেজি। 1.5 কেজি সাইজ। কোন জায়গায় ইলিশ? পদ্মার মাছ। অরিজিনাল পদ্মার মাছ 2200 টাকা কেজি বলতেছেন উনি। দর্শক, এটা পুরান ঢাকার নয়াবাজার মাছের বাজার। আর 1 কেজি গুলা কত করে? 1 কেজি দাম 2000 টাকা। 1 কেজি গুলা দেখি একটু, 2800 টাকা। কোন জায়গার? সমুদ্রের না এই নদীর? পদ্মার মাছ। পদ্মার মাছ পদ্মার মাছ বিক্রি করেন সবসময়? সুন্দর মাছ। আপনি কি শুধু ইলিশই বিক্রি করেন? 12 মাস নয়াবাজারে ইলিশ বিক্রি করেন ভাই? সুন্দর মাছ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এসে দেখেন দেখছি, চেওয়া কত করে? 1000 টাকা চেওয়া মাছ হচ্ছে। কাস্টমার 600। আজকে 600। ভাষা পাঁচ 1000। ভাষা 1000। চিংড়ি 1500। চিংড়ি 1500। দর্শক, নয়াবাজার মাছের বাজার। সুন্দর সুন্দর মাছ এখানে, জেতা মাছ। রুই মাছটা কত ভাই? 450 কেজি। 550। আর পুঁটি কত বিক্রি করতেছেন? পুঁটি কেজি 700। আর ওই চিংড়িটা? চিংড়ি 1200। এই হচ্ছে পুঁটি, কেজি 700 টাকা। আর এটা 1200 বলছেন না? 1200। আর এই সরপুটি গুলি কত করে? 400 টাকা সরপুটি। এটা টাটকি না? কত করে? 800 টাকা। আর এই পাশে গুলশা আছে, গুলশা কত করে? 800। কাতলটা যেটা দেখতেছি, কাতল কত করে? 550 টাকা। দর্শক, এই বাজারে যাই দেখতেছি মোটামুটি জেতা মাছ। জেতা মাছ দেখলে বোঝা যায় যে আসলে এখানে ইন্ডিয়ান মাছ খুব একটা নেই। আমি দেখিনি, আমার চোখে পড়ে নেই। অন্য বাজারে অনেক ইন্ডিয়ান কাতল, বোয়াল, এইগুলো চোখে পড়ে। এই যে এটা কোন জায়গায়? এই বোয়াল কত করে ভাই?
1000 টাকা বোয়ালের কেজি চিংড়ি বিক্রি করতেছেন ভাই? চিংড়ি কত করে বিক্রি করতেছেন? 1300 টাকা চিংড়ি কেজি। একটা চিতল আছে, চিতলটা কত কেজি? 800 টাকা চিতলের কেজি। পলিও আছে, পলি কত বিক্রি করতেছেন? আমরা একটু সামনে যাবো, অনেক বড় বড় মাছ আছে এখানে দেখি।